অন্যদিকে 12 ঘন্টার বেসরকারি বাস ধর্মঘটের ডাক, অটো টোটোর দৌরাত্ম্য বাড়ছে, বাস ধর্মঘটের ডাক এবার বহরমপুর বাস মালিক অ্যাসোসিয়েশনে, আর ধর্মঘটের জেরে খুব স্বাভাবিকভাবেই দুর্ভোগ যাত্রীদের। 12 ঘন্টার বেসরকারি বাস ধর্মঘটের ডাক, অটো টোটোর দৌরাত্ম্য বাড়ছে, বাস ধর্মঘটের ডাক বহরমপুর বাস মালিক অ্যাসোসিয়েশনে। 12 ঘন্টার বেসরকারি বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, অটো টোটোর দৌরাত্ম্য বাড়ছে, সেই কারণকে সামনে রেখেই এবার বাস ধর্মঘটে বহরমপুর বাস মালিক অ্যাসোসিয়েশন। আর ধর্মঘটের জেরে দুর্ভোগের নিত্যযাত্রীরা। মৃন্ময় গোস্বামী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমি মৃন্ময়ের কাছে যাওয়ার চেষ্টা করবো। মৃন্ময়, কি পরিস্থিতি এই মুহূর্তে? যে দাবিকে সামনে রেখে বাস ধর্মঘট, তার জেরে কতটা যাত্রীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের? দেখো, আজকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু কোনো বাস ধরেনি, তারা যে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে এই বাসে ধর্মঘট ডেকেছে। আর একটাই কারণ হচ্ছে টোটো এবং অটো যেভাবে কোনো পার্কিং দেখা করতো, যেভাবে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, তাতে বাসে বাস কিন্তু দাঁড়ায় অসুবিধায় পড়েছে উপর, কারণ তারা প্যাসেঞ্জার পাচ্ছে না। এবং যে প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে, এবং এই টোটো এবং অটো চালানোর জন্য কিন্তু দুর্ঘটনা ঘটছে। লোকজনকে একাধিকবার জানিয়েছে যে তাদের কোনো লাইসেন্স নেই, কোনো পারমিট নেই, তারা প্যাসেঞ্জার নিয়ে দূর দূরান্ত থেকে চলে যাচ্ছে। যারা বাস নিয়ে যাতায়াত করে তাদের কিন্তু সেই প্যাসেঞ্জার তাদের বাসে উঠছে না, তারপরে তারা বিপদে পড়েছে। লোকজনকে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই সেই তাই আজকে তারা 6 ঘন্টার জন্য একটা ধর্মঘট ডেকেছে যে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বা মুর্শিদাবাদের কোনো বাস স্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়া যাবে না, যতক্ষণ না এই সমস্যার সমাধান না হয়। এরপরে যদি প্রশাসন ঠিকমতো নজর না দেয়, তাহলে ওরা বৃহত্তম আন্দোলনের দিকে যাবে। বেশ, ধন্যবাদ মৃন্ময়। মৃন্ময় গোস্বামী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।